আজকে আমি আর তোতাদা আছি, এটা হচ্ছে ঘটকপুকুর। এখান থেকে যাব আমরা হাসনাবাদ, অর্থাৎ বাংলাদেশের কোল। আমাদের ঘটকপুকুরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আর এখন যাব আমরা হাসনাবাদের কোলে। তো গাড়ি উঠে গেলাম, অনেকটা পথ যেতে হবে, পুরো বাংলাদেশ বসিরহাট, তারপরে টাকি ফেলে একদম হাসনাবাদে যাব। হাসনাবাদ থেকে আবার পুরো বাংলাদেশের কোলে, ওখানে ফুটবল খেলা আছে। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। ঘটকপুকুর মানে শুধু জ্যাম, এখানে ছোটোখাটো শহর বলা হয়। দেখেছো কী হারে এখানে জ্যাম আছে, শুধু গাড়ি আর গাড়ি। আর আমি আর তোতাদা বেরিয়ে পড়েছি হাসনাবাদ ফুটবল খেলার মাঠে, আর অনেক ফরেনাররা যাচ্ছে ওখানে। আর সব থেকে বড়ো কথা হলো, এখন ইউটিউব ভাইরাল যে প্যানিশ, সেই প্যানিশ ওখানে থাকবে, মজাদার ভিডিও হতে চলেছে। আবার আমরা সেই মালঞ্চ ব্রিজের কাছে চলে এলাম। আজকে আমরা তিনজন হয়ে গেলাম, ফের আমি আছি, আর তোতাদা আছে, আর আমার বন্ধুও আছে। আমরা আবার সেই মালঞ্চের উপর দিয়ে যাচ্ছি। আজকের খেলাটা কিন্তু অনেক দূরের পথ, এখান থেকে অনেকটা দূর এখনও যেতে হবে, কারণ পুরো বাংলাদেশের কোল হাসনাবাদ ফেলে। তো আজকের এই ব্রিজের ভিডিওটা করতে পারলাম না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, এই কারণে আমরা পুরো আপনাদেরকে এই ব্রিজের ভিডিওটা দেখাতে পারিনি। বাট বোট টোট চলছে এখানে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো বোট চলছে, নৌকা বলে নাকি বোট, নৌকা, ছোটো ছোটো নৌকা চলছে। আজকের আমরা এই ব্রিজের ভিডিও করতে পারিনি, বাট আসার সময় যদি সময় পাই আমি আর তোতাদা এখানে নামবো, নেমে আবার আপনাদেরকে দেখাবো। তো এখন ঠান্ডার সময়, সবাই আমরা দেখছি এই রাস্তা দিয়ে কম বেশি সুন্দরবনে মানুষও বেড়াতে যাচ্ছে, আর আমরাও রিসেন্টলি কয়েকদিন পরে যাব, আমাদের তোড়জোড় চলছে। এখন খেলার সিজন, তো অনেকটা চাপে আছি, কারণ আজকের যাচ্ছি বাংলাদেশের কোল, সেই অ্যাকচুয়ালি ঘোরাও হয়ে যাচ্ছে। চলুন যেতে যেতে আরও আপনাদেরকে ভালো ভালো দৃশ্য। আর আজকের আমাদের এই যে অবস্থা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের গান গাইতে ইচ্ছে করছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। তো দাদা তুমি বলো, আসলে আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বা শর্টকাট মারার জন্য আমাদের বেশি ঘুরলো, তবে আমাদের পিছনের পাশ দিয়ে এখন যাচ্ছে বোট, ড্যাট 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 করে, আর আমরা চলেছি এই রাস্তা দিয়ে, আর বোটগুলো দেখাবো। আমরা হাসনাবাদ বাজারে চলে এসেছি, সামনেই আমাদের ব্রিজ, আর আমরা কিন্তু ইতিমধ্যে ম্যাক্সিমাম 3 ঘন্টা বাইকে জার্নিং করলাম, আর আমার হেয়ার স্টাইলটা খুবই নষ্ট হয়ে গেছে, মেকআপ তো একদম নেই। আর 3 ঘন্টা জার্নিং করলে কি মেকআপ থাকে বলো। ওহ তবু আপনাদের জন্য একটু হেয়ার কাটিংটা ঠিক করে নেই। 3 ঘন্টা জার্নিংয়ের পর চলে এলাম, কি হাসনাবাদ ব্রিজের একদম ওঠার মুখ, আর দেখতে পাচ্ছি জীবনের প্রথম এলাম এই হাসনাবাদ ব্রিজের এখানে। আর আপনাদের পিছনের ভিউটা দেখাবো ব্রিজে ওঠার সময়। এখন আমরা হাসনাবাদ ব্রিজে উঠছি, ও সেই ভিউ, জীবনের প্রথম এই হাসনাবাদ ব্রিজে এলাম। সত্যি বলতে খুবই দারুণ লাগছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা এখানে দাঁড়াবো, এসছি সেখানে আমাদের বন্ধুদেরকে দেখাতে হবে চারিদিকের ভিউগুলো। আর সত্যি বলতে হাসনাবাদে ফার্স্ট টাইম এলাম, আর thank you.
ফার্স্ট টাইম এলাম এই হাসনাবাদ ব্রিজ, তাই আপনাদেরকে সিনেমাটিক শট এবং সমস্ত কিছু দেখালাম। তবে সেই ভেসেলটা ওইটা আমার খুব সুন্দর লাগলো, কারণ খুবই দারুণ লেগেছে। জীবনের প্রথম এই হাসনাবাদ ব্রিজে এলাম আর খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমি এতটা ট্র্যাভেল করব। আর আমাদের তোতাদা খুব তাড়া করছে যে এখনও অনেকটা যেতে হবে, পুরো বাংলাদেশের কোল। তাই তোতাদা বলছে, ওনার গাড়িটা দেখছো তোতাদা, তাই বলছে তাড়াতাড়ি ওঠো, যাবো আবার খেলার মাঠে। তো আর লেট নয়, উঠে যাই, যেতে হবে এখনও অনেকটা পথ। উঠে গেলাম, জানি না আর কবে কবে আসবো হাসনাবাদ ব্রিজ, খুব মিস করব সত্যি। এখানকার দৃশ্য, এখানকার নিদর্শনগুলো মনে থাকবে, স্মৃতিগুলো। হয়তো অল্প সময় দিয়েছি, কিন্তু এখানকার প্রাকৃতিক এবং চারিদিকের যে দৃশ্যগুলো সত্যি মন ছুঁয়ে গেছে। আবার অন্য সময় হয়তো আসবো, আপনাদেরকে ভালোভাবে দেখাবো। আর খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম এলাম তো। তবে অল্প সময়ের মধ্যে আমরা এসেছি, আবার চলে যেতে হবে, কারণ আমাদের ওখানে নির্দিষ্ট সময়ে যেতে হবে। ব্রিজটা দেখছিলাম তখন যেন এইভাবে আছে, আর এখন ব্রিজে উঠলাম যেন অন্যদিকে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দাদারা বলছে আমাদেরকে ভিডিও করে, সব ভিডিও তো নেওয়া সম্ভব নয়। চলো যেতে যেতে আরও সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সিনেমাটিক শট দেখাবো। 3 ঘন্টা বাইকে জার্নি করার পরে সন্ধান মিলল, আর 5টা মিনিট পরে খেলার মাঠ। জানি না এখন 11টা অনেক বেজে গেছে, তো দেখা যাক আর কতক্ষণ লাগে খেলার মাঠে যেতে। দেখতে দেখতে আমরা খেলার মাঠের খুবই কাছাকাছি চলে এলাম। দেখতে পাচ্ছি মাঠের সাউন্ড শুরু হয়ে গেছে, আর এখানে মাইক বাজছে। আমরা মাঠের খুবই কাছাকাছি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছি আমাদের তনু ময়দা উপরে আছে, আর আমাদের সুব্রত দা আছে, আর এটাই আমাদের ক্লাব, সামনে খেলার মাঠ। আমরা চলে এলাম খেলার মাঠে, অনেকটা কাছাকাছি। আর এখন আমি ক্লাবের ভিতরে যাচ্ছি, কারণ এখানে আমাদের সুব্রত দা আছে, তনু ময়দা আছে, দেখতে পাচ্ছ সব দাদারা এখানে বসে আছে। আমাদের তনু ময়দা কলকাতা মাঠ খেলাচ্ছে এখন CFL, আর এদিকে আমাদের সুব্রত দা এখন টিফিন করছে হাফ প্যান্ট পরে।